গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি শুরু করছি আজকে এক বালতি কাঁচা দিয়ে। তো রোদ তো উঠেছে, কিন্তু পরক্ষণেই না রোদটা পড়ে গেছিল। তোমাদেরকে দেখালামই যে সকাল থেকে রোদ ছিল, সেই দেখে তো আমি এক বালতি কেচেছি, পুরো এখান থেকে কেচেছি, আর কম্বলটা রোদে দিলাম। রোদ তো নেই, যাই হোক দেখি কতক্ষণ দেখবো, যদি রোদ থাকে তো ভালো কথা, না হলে আর কি করবো, পরে এসে নিয়ে চলে যাবো। তো ওখান থেকে কাঁচা শুরু করেছি, এইখানে ওই সাদা গেঞ্জিটা দিয়ে শেষ হয়েছে আর কি। মানে যা ছিল, দুখানা জ্যাকেট, জাম্পস্যুট, অনেকগুলো কাঁচা ছিল, বিছানার চাদর, বালিশের কভার সব মিলিয়ে আছে। কেচে তো দেওয়া হয়েছে, দেখা যাক। ওর দুটো গেঞ্জি সাদা, এইসব মোটামুটি কাঁচা হয়েছে, দেখি কি হয়। রোদ উঠবে কি উঠবে না কে জানে, নাহলে হাওয়ায় শুকিয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই, নাহলে কম্বলটা এসে নিয়ে যেতে হবে, ছাওয়ায় কম্বল দিয়ে তো আর কোনো কাজ হবে না। এখন বাজে 11:49, সকাল থেকে চুলো আচানো টাইম পাইনি, ঘুম থেকে উঠেইছি জাস্ট। তারপরে জিওর নেটের লোকগুলো এসেছিলো, আমরা আগের ওয়াইফাইটা প্রায় ছেড়েই দেবো, 15 তারিখ ওটা শেষ। জিওরটা নেওয়া হয়েছে কারণ ওটাতে দামও বেশি যাচ্ছিলো, আর ওর অফিসের কাজ করতে থাকলে আমি আমার ফোনটাও ওয়াইফাইয়ে কানেক্ট করতে পারি না, তাহলে ওর সিস্টেম ব্লিঙ্ক করতে থাকে, তো একটা ডিভাইস শুধুমাত্র ওয়াইফাইতে চলবে, বাকি আর একটা ফোনও চলবে না, এটা হয়ই না, কারণ আমারও ভিডিও আপলোড করার থাকে, কাজ থাকে, তো আমারও নানানজনের ভিডিও দেখতে হয়, তো মানে কিছু করতে গেলে কিছু তো শিখতে হবে, আর দেখে দেখেই শেখা আমারটা, তো সবারটা না দেখলে আমি নিজে কিছু শিখতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি অনেকের ভিডিও অনেক দিন ধরে মিস করে যাচ্ছিলাম, তো ওই জন্য নেট 1 GB ভরা থাকে আমার, তো 1 GB তার কতক্ষণই বা কী করা যায়। তো সকাল থেকে টাইম পাই না, সন্ধ্যে থেকে টাইমটা পাই একটু ফোনটা ঘাটার, তো কালকে তো যেরকম টাইমই পাইনি, তো ওই জন্যে সন্ধ্যেটাকেই ওর কাজটা থাকে। আগে মর্নিং শিফট ছিল, আমার তেমন প্রবলেম হচ্ছিলো না, কিন্তু এখন প্রবলেমটা হচ্ছিলো, তো ওই জন্য জিওর লোকগুলো এসে, আর জিওর প্যাকেজটাও কম, আর তার মধ্যে সেপটপ বক্স দেয় ওরা, ওয়াইফাই কানেকশন সবটা মিলিয়ে, আর সেপটপ বক্স কানেকশনটা ওরা দেয়, তবে এখন আপাতত ওই অফিসের মনিটারটাতেই চলবে, আর আমরা টিভি নেওয়ার কথা কখনোই ভাবিনি আর ভাবছিও না, তো ওই মনিটারটাই যেহেতু রয়েছে ওটাতেই চালিয়ে দেওয়া যাবে আর কি, তো সেসবই দেখে দেখিয়ে দিল। এখন বেজে গেছে, ওরা যেহেতু ছিল আমি না পাচ্ছি ঘর ঝাড় দিতে, না পাচ্ছি ঘর মুছতে, আর রান্না আজকে আমার সেরকম কোনো চাপ নেই, ওই জন্য আমি সকালবেলা অতটা কেচেছি আজকে। ওরা ঢোকার আগে আগেই মোটামুটি আমার অর্ধেক কাঁচা হয়ে গেছিলো, ওরাও জাস্ট ঢুকেছে আর আমি মেলতে চলে গেছি, তো ওই জন্য সকাল দিকটা আজকে হয়ে গেছে, কিন্তু আমি মেলে আসার পরেই কম্বলটা নিয়ে আসা হয়েছে, কারণ মেঘ মেঘ করে এলো, রোদের তাপটা নেই, বাট হাওয়াটা আছে, হাওয়াতে হয়তো আমার জামাকাপড় শুকিয়ে যাবে, কিন্তু কম্বলটাকে দিয়ে কোনো লাভ নেই, কারণ ওটা রোদ খাবে না, গরম হবে না কম্বলটা, তাই ভাবলাম যেদিন আবার রোদ উঠবে সেদিনই দেবো। তো চলো আর কথা বাড়াবো না, আপাতত ঘরটাকে ঝাঁট দিই, ঘরটাকে মুছি, আর রান্না বলতে কালকে তো ইঁচড় তরকারিটা করেইছি রাত্রিবেলা, আর এখানে রাতে কিছু করলে তো ফ্রিজে ঢোকানোর কথা আসেই না, তো গ্যাসের ওপর এমনি বসিয়ে রেখে দিয়েছি, ওটাকে গরম করবো, আর মুসুরির ডাল বানাবো, আর ডিমের অমলেটটা ভেজে নেবো খাওয়ার টাইমে, এই আজকের মেনু। তো রান্নার চাপটা যেহেতু নেই, তাই অত কাছাকাছি হয়েছে, ভেবেছিলাম ঘরটাও গোছাবো, কিন্তু কোথায় কি, ওরাই তো 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। তো ঠিক আছে, এই কাজটাও জরুরি ছিল, তো চলো একে একে কাজগুলো সেরে নিই। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে কালকে, যেহেতু সবে ফলগুলো আনা হয়েছে, ফ্রিজে ঠিজে সেভাবে রাখা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে ঠাকুরকে একটু আঙুর দিয়ে পুজো দিই। আর যে ছুরিটা আছে ওটা অতটা ধার নেই ঠাকুরের যে আমি এখন লেবুটা কাটবো, তো ওই জন্য ঠাকুরকে ভাবলাম আঙুরই দিই। এই আমার ঠাকুর বসে পড়েছে খেতে, তো চলো এবার আমাদের খাওয়ার ব্যবস্থাটাও আস্তে ধীরে করতে হবে, ভাতটা বসাবো আর হচ্ছে ডিমটা ভাজবো। সারাদিন পরে দুপুরের পর আবার এখন দেখা হচ্ছে, দুপুরে এমন কিছু রান্না করিনি যেটা তোমাদের সাথে শেয়ার করতাম, আজকে তোমাদেরকে বলেইছিলাম আজকে কি রান্না হয়েছে। আজকে রাতে হবে দই বড়া, তো দই বড়া করতে গিয়ে মনে হলো ডাল যখন বাড়বই তাহলে রস বড়াও হতে পারতো, কিন্তু সেটা পরে মনে হয়েছে, যাই হোক আমি এতটা ডালটাও বেটেছি, যদিও জানি না দুজনের এতটা লাগবে কিনা, দই বড়া আমি একদমই পছন্দ করি না, আজকে খেতে হবে সেটা ঠেকে, ও ভীষণ ভালো খায়। আর এবার কলকাতাটা এত কম টাইমের জন্য আর এত হ্যাট্রিক গেছে যে মামনিকেও বলার টাইমও পাইনি আর করাও হয়নি, মামনি খুব ভালো বানায়, দেখা যাক, আমি কোনোদিন বানাইনি যেহেতু খেতে ভালোবাসি না, তাই জন্য বানাইনি, আমি টক জিনিসটা একটু অ্যাভয়েডই করি, আমার ভালো লাগে না খেতে ঠিক, তো আই বলে যে একদমই খাবো না সেটা নয়, একটা দুটো কখনো কখনো
কখনো টেস্ট করেছি, কিন্তু খুব একটা ভালোই বাসে না, মানে না খেতে দিলেই ভালো হয়। কিন্তু আজকে কিছু করার নেই, যেহেতু দুজন ওরা একার জন্য বানাবো, আমি আবার আলাদা রুটি বানাবো, সেটা একদমই পসিবল নয়। তো দেখাই যাক কি করি না করি। তো চলো প্রথমে তেঁতুলের চাটনিটা বানাবো। তাড়াতাড়ি এসেছি কারণ সবটা জিনিসই ঠান্ডা হওয়াটা খুব জরুরি, তেঁতুলের চাটনিটাও ঠান্ডা হওয়া জরুরি, বড়াটাকেও তাই। তো ওই জন্য এসেছি আজকে একটু তাড়াতাড়ি, আর যদি রস বড়ার জন্য কয়েকটা বড়া হয় আর কি, তাহলে দেখাই যাক কি হয় না হয়। তো চলো শুরু করি। প্রথমে এখানে ডালটা আমি 10 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন আমি বেটে নিয়েছি, আর একটু ফেটানোর চেষ্টা আমি করছিলাম, একটু টাইম ফেটিয়ে রাখলাম, আবার একটু টাইমে ফেটাবো, তখন একটু ভাজা জিরের গুঁড়ো আর নুন দিয়ে আমি ফেটিয়ে নেব বড়ার, তাহলে টেস্টটা একটা ভালো হয় আর কি। আর যত ফেটাবো সুন্দর একটা ফ্লপি নিয়ে আসবে, দেখা যাক কি হয় না হয়, তোমাদেরকে বলছি বটে, আমি কতদূর কি করে উঠতে পারবো জানি না। আর এখানে তেঁতুলের চাটনির জন্য তেঁতুল নিয়ে নিয়েছি, এটাকে প্রথমে আগে হাত দিয়ে ভালো করে নিয়ে তেঁতুলের কাঁচ যেটাকে বলে সেটাকে আমি বার করে নেব। তেঁতুলের চাটনির জন্য আমি জিরে ফোড়ন দিয়েছি আর 1 পিঞ্চ হিঙ্ক দিয়েছি, তারপরে আমি এই তেঁতুলের কাঁচে বের করে রাখা জলটা সেটাকে আমি দিয়ে দিলাম, ভালো করে ছেঁকে নিয়েছিলাম কিন্তু আমি। তো এটা একটু ফুটে আসুক, তারপরে আমি চিনি দিয়ে দেবো। আর ফ্রাইং প্যানটা যতই ঘষি না কেন, কেন এরকম হয় আমি জানি না, এটা ফুটে গেছে অনেকটাই। আর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, এটার মধ্যে ব্ল্যাক সল্ট ব্যবহার করতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমি এখানে পাইনি তাই জন্য আমি এমনি নুনই ব্যবহার করলাম। এখন বেশ অনেকটাই ফুটে এসেছে, এবার আমি পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো, সেটা অবশ্যই যার যার পরিমাণ মতো দেবে, আর একটু দেবো আমি চিনি। দেখো খুব ভালো করে ফুটে এসেছে, এবার আমি একটুকুনি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটাও ভালো হবে আর একটু ঝাল ঝাল হবে, কারণ এরপর আমি আবার ভাজা মশলা দেবো, তো সেটাও মাথায় রাখতে হবে। ঘনত্বটা দেখে বুঝতেই পারছো হয়ে গেছে, আর এবার আমি একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো, এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো তেঁতুলের চাটনির ঘনত্বটা একদম ঠিক আছে, আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো বেশ ভালো লাগছে, সেন্টটা পুরো চাটনি চাটনি বেরিয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে, ঝাল টক মিষ্টিটা একদম ব্যালেন্স রয়েছে। তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক। এই বিউলি ডালের ব্যাটারটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, এটার মধ্যে আমি দেব সামান্য ভাজা জিরের গুঁড়ো, এই জায়গায় তোমরা কেউ আদা বাটাও ইউজ করতে পারো। তো যেহেতু আমার কাছে জিরে মানে জিরেটাকে ভেজে নিয়ে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়েছি এই আর কি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন, ওই যতটুকু দরকার ততটুকু, আর এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না জলে ভাসছে, সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি, আগে আমি ফেটিয়ে নিই ভালো করে। তো আমি তো ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দেখার পালা যে এটা জলে দিলে ভেসে ওঠে কিনা। জলে ভাসছে দেখতেই পাচ্ছ, এই যে তুলেও ফেলতে পাচ্ছি। তো আরেকবার দেখা যাক, বেশ মজা পেয়েছি কিন্তু, এ দেখো ভেসে উঠে এসছে। তো যাই হোক এবার আমি তেলে দিয়ে এটাকে ভেজে নেব। তেল আমার ভালোই গরম হয়ে গেছে, তো চলো ছাড়া তো যাক, জীবনে করিনি ফার্স্ট টাইম, কতটা করে ছাড়বো সেটাও একটা ভাবছি। দিয়ে এতক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করে ভেজেছে, আর বেশ ক্রিস্পি হয়েছে, একটা আওয়াজ দিচ্ছে, তো মোটামুটি এবার হয়ে গেছে। আসলে কি বলতো, তাড়াহুড়ো করে ভাজতে গেলে না ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায়, একদম ভালো লাগে না আমার, ওটা আরোই বেশি এমনিতেই ভালো হয় না, তার উপর যদি ভেতর কাঁচা থেকে যায় তাহলে তো হয়েই গেল। তো যাই হোক বেশি ডিপ ফ্রাই করবো না, তাহলে কালারটা দেখতে ভালো লাগবে না। তবে আর 1 মিনিট মতো রেখে নিয়ে আমি তুলে নেবো ভাজাটাকে। তো একটা ব্যাচ তো নামিয়ে নিয়েছি, এই হচ্ছে ভাজা, বেশ ভালোই হয়েছে, প্রথম একদম খারাপ হয়নি, আর সেকেন্ড ব্যাচটাও বসিয়েছি, তো এটা হোক, হওয়ার পর এটাকে কোন জলে কি ভেজাবো সেটাও রেডি করতে থাকি আমি অন্যদিকে। অন্য একদিকে আরেক ব্যাচের বড়াটা যে হচ্ছে সেটা তো আমরা খেয়াল করেই চল, দেখো এখানে জলটা উষ্ণ গরম হয়ে গেছে, আর এটার মধ্যে আমি দেব একটুখানি নুন, বড়াতে দিয়েছি, আর একটা বড়াও টেস্ট করে দেখলো খুব নাকি ভালো হয়েছে, তো খুব নুন দেওয়ার প্রয়োজন নেই কারণ বড়াতে নুন একটু পরিমাণ আছে, তো সামান্য পরিমাণে নুনটা দেব, আর দেব একটুখানি হিং,
আমি দু জায়গায় হিংটা ব্যবহার করছি, এক তো জলে ব্যবহার করলাম, আর একটা আমি তেঁতুলের চাটনিতে ব্যবহার করেছি। তোমরা যারা হিং ভালোবাসো না বা হিং বারণ আছে তারা কিন্তু স্কিপ করতে পারো। উষ্ণ যে গরম জলটা নিয়েছিলাম তার মধ্যে আমি বড়াগুলো এবার ছেড়ে দেবো, আধ ঘন্টার জন্য চুবিয়ে রেখে দেবো। আর রস বড়া যেটা বলছিলাম সেটা আজকে করলে হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে একবারে খেতেও পারবো না, তো দুজন মানুষ থাক এটাই ঠিক আছে বরঞ্চ। তো এটাকে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্যে, আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি। ততক্ষণে দুটো চাটনি, যে ধনে পাতা চাটনি আর দইটা লাগবে, সেটা চলো করে নিই। এবার আমি ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি করব, তাই জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা, 3 কোয়া রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা অল্প। তো চলো এগুলোকে পেস্ট করে নিই। তো ধনে পাতার চাটনিটা তো রেডি, আমি লেবুর রস ঠস কিচ্ছু দেইনি, যেহেতু আজকে দিতে লাগবে না, তাই জন্যে এটা তো আর একদিনের খাওয়ার নয়, 7 দিন আমি ফ্রিজে রাখতেই পারবো। তো আরও পকোড়া ঠকোড়া ভাজলে বা কিছু তার সাথে লেগে যাবে, তখন টক দই মেশানো যাবে, যেরকম চাই আমি সেরকমই খেতে পারবো। তো ওটা তো নয় হয়ে গেছে, এবার টক দই পালা। টক দই নিয়েছি, সামান্য পিঞ্চ নুন নিয়েছি, বারবার বলছি বিট নুন ব্যবহার করতে পারলে বেশি ভালো, আমার কাছে বিট নুন নেই তাই নর্মাল নুনই ব্যবহার করেছি। আর পরিমাণ মতো আমি চিনি দিয়েছি, এবার যার যেরকম স্বাদ সে সেরকম চিনি নেবে। চলো, এখনো 9:05 বাকি রয়েছে, আর এখানে তো বড়াটা এরকম দেখো জল ঢুকে বেশ বড় হচ্ছে, জায়গাটা একটু বড় নিলেও ক্ষতি হতো না, ঠিক আছে। তো এখানে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, খাবার যখন দেবো তখন আবারও আমি ভালো করে ফেটিয়ে নেবো। আমি কিন্তু একটুও জল দিইনি, ঘনত্বটা দেখতেই পাচ্ছি, যেহেতু চিনি থেকে নুন থেকে অনেকটাই জল বেরোয় আর কি, আর ফোকাস নিচ্ছে না ঠিকঠাক। আর হচ্ছে এখানে ধনে পাতার চাটনি, এখানে ভাজা জিরের গুঁড়ো, আর এখানে তো আমি ওই তেঁতুলের চাটনিটা বানিয়েছি, তেঁতুলের চাটনিতেই ভাজা মশলা যা আমি ইউজ করেছি, আর বাকি জায়গায় কিন্তু আমি ভাজা জিরের গুঁড়োটাই ইউজ করেছি। আর তো এই আলু ভুজিটা রেডি করেই রেখেছি, চলো এগুলোকে ঢাকা চাপা দিই, এবার কি আমি একটু রেস্ট নিই, হাঁপিয়ে গেছি এবার। তো মোটামুটি 40 মিনিট মতো রেখেছি, এবার তুলে নেব, বড়াগুলোকে ভালো করে প্রেস করে নেব, খুব একটা চাপ দেবো না, দেখো জল ঢুকে একদম টইটুম্বুর অবস্থা। তো ভালো করে চাপ দিয়ে দিয়ে নিয়ে আমি এবার একটা বাটিতে তুলে নেব এই আর কি। তো চলো, যতটুকু সম্ভব প্রেস করে করে আমি জলটাকে বার করে নিয়েছি, এবার ঢাকা চাপা দেওয়া থাক, খাওয়ার টাইমে একেবারে দেখা হবে। তো দেখো আমি তো বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি, আর এবার একে একে সবটা অ্যাড করব। প্রথমে দইটা দিয়ে দেবো, আমি দইটাকে তো ভালো করে আমি ফেটিয়ে রেখেইছিলাম, সেটাকেই দিয়ে দেবো। কেমন যে হবে সেটাই ভেবে যাচ্ছি আমি তখন থেকে। তো দইটা তো আমি দিয়ে দিয়েছি, এইবার দিয়ে দেবো হচ্ছে তেঁতুলের চাটনিটা, এটার ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, আমার দিতেই ভয় লাগছে কেমন একটা, যে বেশি পড়ে গেলে আবার কিরকম কি খেতে লাগবে। তো দেখতেই পাচ্ছ, দেওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে। তেঁতুলের চাটনিও দুটোতেই আমি দিয়ে দিয়েছি, এইবার দেবো আমি ধনে পাতাটা। ধনে পাতাটাকে যা দিয়ে পেস্ট করেছে ওটাই আলাদা করে আমি নুন লেবু কিছুই কিন্তু মেশাইনি, ধনে পাতাটা দিতেও না আমার ভয় লাগছে কেমন একটা। বেশি পড়ে যাচ্ছে কিনা কে জানে। এইটুকুই দিলাম, যা হয়েছে হয়েছে এই আর কি। তো সবটাই হয়েছে, এবার আমার যে ভাজা জিরের গুঁড়োটা ছিল সেটাকে আমি দিয়ে দেবো। খুব বেশিও দেবো না আবার খুব কমও দেবো না আর কি। জিরের ভাজা মশলাটা তো আমি দিয়ে দিয়েছি, এবার একদম সামান্য দেব আমি একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট দেখতে ভালো লাগবে ওটা ভেবেই আমি দেব, খুব বেশি একটা দিচ্ছি না আমি, একটুকুই একদম মানে হাতে আগায় নিয়ে একটু ছড়িয়ে দেওয়া জাস্ট এই যা, তাই জন্য মাথায় রাখতে হবে আগে থেকেই যেন বেশি ঝাল কিছু না হয়ে যায়।
এবার বিট নুন থাকলে ভালো কথা, তোমরা বিট নুনই ইউজ করবে, আমার কাছে তো নেই। আমি হালকা একটু উপর দিয়ে একদম নুন দিয়ে দিলাম, যাতে পুরোটা এবার ব্যালেন্স হয়ে যায়, যেহেতু আমি ওই ধনে পাতার চাটনিটাতে নুন দেওয়া নেই আর কি। এবার আবার আমি হাতের আগায় করেই দেবো একটুখানি চাট মশলা, একদম সামান্য, খুব যে বেশি তা একদমই নয়। দেখতে তো ভালোই লাগছে। এবার লাস্ট আমি দিয়ে দেবো ভুজিয়াটা, তো ভুজিয়া দিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। তো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু একদমই বলতে ভুলবে না, আর খেয়ে কেমন লাগছে সেটা তো নয় ওই বলবে। তো দেখাই যাক কেমন খায় ও, তো চলো নিয়ে যাই। এবার কেমন লাগছে তোমার বলো একটু। প্রথম দিন একদম ফাটিয়ে দিয়েছো, যেরকম চাটনিটা হয়েছে তেমনি বড়াটা নরম হয়েছে। ভালো হয়েছে তাহলে, খুব ভালো হয়েছে। টকটা আমি রাখিনি, একটু ব্যালেন্স করে চিনিটা দিয়েছি আমি, কারণ আমি টক পছন্দ করি না ওই জন্যে। তোমার কি ভালো লাগছে? রাখছিলাম প্রথমে, হ্যাঁ টেস্টার তো ওই ছিল প্রথমে, কিন্তু টক দই চিনিটা আমি মিশিয়েছি, কারণ আমি টক ভালোবাসি না তাই। তো সেটা কি ভালো লাগছে? তো যাই হোক, ও বলছিল যে দইয়ে একটু চুবিয়ে রাখতে, কিন্তু দইয়ে চোবাতে গেলে হচ্ছে ব্যাপারটা দইয়ে জল মেশাতে হতো, আর সেটা আমি চাইনি। যাই হোক খেয়েই যাচ্ছে, বুঝতেই পারছো যে ভালো হয়েছে। তাহলে ঠিক আছে চলো।